আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে বলছি। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ, মানে এটা আমার থিসিস, গতকাল কয়েকদিন ধরে আমি থিসিস করে বের করলাম, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ কোনো ভালো কোনো সংবাদ থাকলে দু একদিনের মধ্যে হবে। তো সেটা হলো, কেন বাংলাদেশিরা, এই যে আমি যতগুলো কাগজ আমার দেওয়া হয়েছে এই বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে, সেখানে ম্যাক্সিমাম 70% কেন ফেক জাল এগুলো আসে। তো এগুলা বলার আগে আমার পিয়ারি ভাই ও বোনের কাছে সর্বসময় আমি কৃতার্থ, বা আমি তাদের কাছে ঋণী। আমি বলার চেয়েও বেশি তারা আমারে ভালোবাসে, কারণ আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের ঋণ শোধ করার জন্য। ভালোবাসা সবাইকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবো। যে কথা বলছিলাম, আপনারা কাগজ কেন এত ফেক বের হইতেছে, কেন এত জাল বাইর হইতেছে ম্যাক্সিমাম মানুষের, আমি কয়েকটা থিসিস করে বলেছি। আপনারা যারা অনলাইনে, ধরেন উজ্জ্বল ভাই দেখছেন অনলাইনে, অনেক ভালো মনে হয় যেন আল্লাহ ফেরেস্তা, আসলে তা না, এক নাম্বার খারাপ। এরকম মানুষ যারা অনলাইনে পরিচয় হয়েছে, তাদের কাছে আপনারা টাকা লেনদেন করছেন, তারা যে কাগজটা দিছে, তারা এইগুলা কাগজ। দুই নম্বর হলো এই যে এগ্রিকালচার, যেসব চাষি ইটালিতে আছে বাংলাদেশি, 10টা কাগজ 2022 সালে উঠছে, ধরেন 10টা কাগজ উঠছে বা 5টা এগ্রিকালচার ভিসায় উঠছে, সে এবার নিচে 100 কাগজ। আবার আপনারাও দোষ আছে, আপনারাও কি করছেন, তারে জোর করে ধরছেন, হ্যাঁ ভাই আমার চাষতো ভাই গেছে গা, আমার খালতো ভাই গেছে গা, আপনার দিয়ে আমার নিতে এবো, আপনার এই যে টাকা রেখে গেলাম, আর যত লাগবো তত তারে লোভ দেখাইছেন, কাগজ দিয়ে থুয়েছেন, পাসপোর্ট দিয়ে আইছেন, জোর করে দিয়ে আইছেন। সে কি করছে, আইনা ওই এক নাম দিয়ে কোনো রকম করে এখন একটা দিছে, চিন্তা করছে যে যাই না একটা বছর গেলে এই টাকা আমি কাজে লাগাই ফেলামো, তারপর না হইলে লামসাম কিছু দিয়ে বুঝাই দিব, আর নাইলে আবার কোমোদে পরবর্তী জমা দিয়ে দিতে আসি। এই হলো দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর হলো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার কাছে দিচ্ছেন বাংলাদেশের বাইরে, মিডিল ইস্ট থেকে যেসব মানুষ প্রতারিত হইতেছে, তারা কেমন হইতেছে, যেমন মিডিল ইস্টে কুয়েত, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, তারপর মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সাউথ আফ্রিকা পর্যন্ত আমার কাছে কাগজ আইছে, যারা প্রতারিত হইছে তারা সবাই বন্ধু বান্ধব, একসময় এলাকায় চিনে বন্ধু বান্ধব, মানে চলছে ফিরছে এইসব মানুষেরই দিছে। এবং তার করছে কি, টাকার প্রয়োজন হয়েছে, বন্ধু 3 লাখ টাকা দিও আমি তোমার ব্যবস্থা করে দিতেছি, এখন কি করছে লামসাম একটা কাগজ বানাই দিছে। যদি পরবর্তীতে এটা শুধু করতে হয় তাহলে তার তো লস নাই, আপনার যে 20-50 হাজার টাকা রাখে দিব, দিয়ে বাকি টাকা দিয়ে দিব। এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো, চারে দিছেন সে করছে কি, সময় মতো ভালো মানুষ পায় নাই, এখন আপনি হলো তারে পেন, এমন পেন দিছেন যে ভাই জমা দিতে হইব, দিতে হইব, দিতে হইব, না পাইরা নিয়ে শেষে একটা লামসাম করে কম্পিউটার থেকে একটা কাগজ ভাই করে তারপর দিছে। আর ম্যাক্সিমাম মানুষ এই দেখবেন আপনারা এখনো রিসিভটা পান নাই, কি একটা খেলা চলতে আছে। আমি আজকে গতকালও লাইভ একটা শেয়ার করছি, আমার আগের লাইভ শেয়ার করছি, সেটা দেখাইছি কেমনে আবেদন করার সাথে সাথে কিভাবে সাথে সাথে ওই কাগজটা বের হয়ে যায়। তাহলে যারা 8-10 দিন ধরে পান না, বলতেছে বের হবে, ওইটা কি হাইটে আইব পিঁপড়ার মতো নাকি গরুর গাড়িতে আইব, বা এগুলো মজা লাগে যে সব মানুষে বলে। ওই যে গতকালকের ঘটনা শুনাইছি, শুনানোর পরে ওই লোক আমারে ধরছে আবার, যে ভাই এটা আবার প্রকাশ করে দিছেন, আমি কিছু প্রকাশ করুন না তো কি করুম, কয় কি ভাই আমি কিছু জানি না, টাকা আপনার কাছে দিছি, ওই পেটা কাগজ দিলে দেখ, না দিলে আপনি তুলে দেন না বন্য আরেকটা কাগজ। আমি কি, আপনি কি পাগলে পাইছে, আপনার টাকা আমি মাঝখানে মধ্যস্থকারী আসিলাম, হ্যাঁ এখন তাড়াতাড়ি ফিরাই নিয়ে যান, ভাই আমি পারম না ভাই, মাছ চাই, আমি এগুলো করি না। কারণ ব্লগাররা, ব্লগার ইটালিতে ব্লগার ব্লগার হলো মারামারি কাটাকাটি, আমার আমার যদি কোনো একটা খারাপ একটা ই পায় শেষে এইটা দিয়ে তারা সাজাইব অনেক কিছু, যে উজ্জ্বল মিয়া এইভাবেই চলে মানুষের টাকা নিয়ে। আমি কইছি পা ভাই পা মাপ চাই, ভাই আমা আমি পারুন না, আপনি তাড়াতাড়ি টাকা জেনে দিছেন ওইভাবেই আছে, মানে আমি আমার যেখানে রাখছেন আপনি সেইখানেই আছে, আমি শুয়েও নাই, আমার ফ্যামিলি কেউ ছয় নাই, আমার আত্মীয় স্বজন কেউ ছয় নাই, ভাই তাড়াতাড়ি লয়ে যান। কারণ হলো কি, সেই লোক কাগজ দিতে পারবো না, আজকেও তারে ফোন দিছি ফোন ধরে না। আমি কইছি 9 পেজের কাগজটা যেটা পিডিএফ
এটা ছবি তুলতে হয় না আমি আর একটা জিনিস অনেক ব্লগার কয় কি ছবি তুলতে হয় ছবি তুলতে হয় নয়টা পেজের এত ছবি তুলে দিব কেনা পিডিএফ একটা হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ যেভাবে সেন্ড করে দেয় এইভাবে এক সুটে হাজার হাজার আপনারা যে হাজার হাজার আমার কাছে মেসেজ দেন কিভাবে দেন তো এই একইভাবে কিছু গাদা গাদা আছে ব্লগিং করব মানুষের খারাপ কথা কইব মানুষের বিভ্রান্ত করব এইগুলো তাদের কাজ তারা কয় কি যে ছবি তুলতে হয় কোনো ছবি তুলতে হয় না ভাই পিডিএফটা আপনারা শুধু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা যে কোনোভাবে ইমেলে ট্রান্সফার করে দেব খুব সহজ তো এইভাবে আপনারা ধরা খাইছেন এক নম্বর ধরা খাইছেন হলো অনলাইনে আমার মতো মানুষ যারা খুব বিশ্বাস করছেন যে হ্যাঁ উজ্জ্বল ভাই ভালো তারা দ্বিত নম্বর হলো যারা এই যে মনে করেন বাংলাদেশে কিছু এগ্রিকালচার ফার্ম আছে কাগজ পাইব দশটা সর্বোচ্চ পাঁচটা দশটা এবছর উঠাইব পাঁচ দশটা উঠাইব কিন্তু নিয়ে ফেলাইছে 100 মানুষের টাকা 2 লাখ করে নিলে 2 কোটি টাকা ঢাকায় ঠিকই একটা বসুন্ধরাতে বাড়ি কিনা লাইছে আপনাকে টাকা নিয়ে 3 নম্বর এই যে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাটপা ধরছেন না পাইরা ওখানে একটা কাগজ ধরাই দিছে 4 নম্বর হলো মনে করেন যে যেসব মানুষে মানে মানে করবই না তারা তারপরেও আপনারা জোরাজুরি করছেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা তারা তাকেও একটা কালে লামসাম বুঝাই দিছে তো এইভাবে আপনারা প্রতারিত হয়েছেন মানে এই কয়টা জিনিস আমি খুঁজা পাইছি আরো কিছু খুঁজে পাবো ইনশাল্লাহ সামনের ব্লগে বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন তো দোয়া করবেন সবাই যেন এরকম ফাঁদে আপনারা না পড়েন আমি চেষ্টা করি আপনাদের বলার জন্য আর বাকিটা আল্লাহ পাক ভালো জানে আসসালাম।